চারজন বাংলাদেশী ও দুজন আমেরিকান শিল্পী শিল্পকর্ম নিয়ে আমেরিকায় চলছে আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন। লস অ্যাঞ্জেলসের মিশন ভিয়েহোর মোনানিকো গ্যালারিতে 1 অক্টোবর থেকে প্রদর্শন শুরু হয়, চলবে 31 অক্টোবর পর্যন্ত। চিরন্তন আর্ট গ্রুপও এই প্রদর্শনী আয়োজন করেছে। অ্যাক্রিলিক কালারে কাজ করা বাংলাদেশি শিল্পী সমীর কুমার ও নাজমুন নাহারের বেশ কয়েকটি পেন্টিং প্রদর্শনীতে স্থান পেয়েছে। নদী, নৌকা ও পাখি নিয়ে কিছু জল রং এ কাজ দিয়েছেন ভাস্কর সিগমা হক অঙ্কন। বাংলাদেশের ফুল, দরজা, শুকনো পাতার কিছু শিল্পকর্ম দিয়েছেন মাহফুজা বিউটি। আমেরিকান আর্টিস্ট মিনি ফেলেরও মূলত ওয়াটার ও অ্যাক্রিলিক কালার ভালো করেছেন। আরেক শিল্পী জিম ম্যাথিউ চিরন্তন আর্ট গ্রুপের আমেরিকার অর্গানাইজার। অন্যান্যদের ছবির সাথে আমার 4টি ছবি চান্স পেয়েছে এবং সেই 4টি ছবি আমি এঁকেছি সম্পূর্ণরূপে বিমূর্ত ধারা এবং বাংলাদেশের প্রকৃতি ও নারীদের নিয়ে। আমি চিত্রকলায় মেইনলি বাংলাদেশি গ্রাম, নদী, নৌকা, ফুল, পাখি এগুলো আঁকতে বেশি পছন্দ করি। বাংলাদেশের সৌন্দর্যটাকে আমার ছবির মাধ্যমে তুলে ধরতে চাই। At this part of the Monanico Gallery.